2022-23 শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে 13,563 শিক্ষার্থী পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন, যা আগের শিক্ষাবর্ষ 2021-22 এর তুলনায় 28% বেশি। যুক্তরাষ্ট্রে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বর্তমানে সর্বকালের মধ্যে সর্বোচ্চ। 14 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী যাওয়ার দিক থেকে বাংলাদেশ 13তম অবস্থানে আছে বলেও এখানে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে 2023 ওপেন ডোর্স রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ শীর্ষক এই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা 50% বেশি বেড়েছে। 2,500 শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এর পাশাপাশি প্রায় 10,000 বাংলাদেশি স্নাতক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছেন। এই হিসাবে যুক্তরাষ্ট্রে স্নাতক শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিশ্বে 7ম স্থানে রয়েছে বাংলাদেশ। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 300% বৃদ্ধি পেয়েছে। 2011-12 শিক্ষাবর্ষে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3,314 জন, 2022-23 শিক্ষাবর্ষে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,563 জনে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা 10,00,000 ছাড়িয়েছে এবং মোট শিক্ষার্থীর সংখ্যা কোভিড মহামারীর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। 2022-23 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুততম বৃদ্ধির হার গত 4 দশকের মধ্যে সর্বোচ্চ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ায় আমরা উচ্ছ্বাসিত। বাংলাদেশি শিক্ষার্থীরা যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করে চলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতি বছর যৌথভাবে ওপেন ডোর্স রিপোর্ট প্রকাশ করে থাকে। এ প্রতিবেদনে প্রতি বছর কত সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তা উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী গেছেন চীন ও ভারত থেকে। মোট শিক্ষার্থীর 53% গেছেন এই দুই দেশ থেকে। এর মধ্যে চীন থেকে গেছেন 2,89,526 জন আর ভারত থেকে 2,68,923 জন। চীন থেকে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা 2022-23 সালে সামান্য কমেছে, তবে এ সময় ভারতের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 35%। বেশ কয়েক বছর ধরে ভারত থেকে বেশি সংখ্যায় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।